তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে অষ্টম শ্রেণীর প্রথম চ্যাপ্টার থেকে তরলের ঘনত্ব ও চাপ এই অংশটা থেকে আলোচনা হবে। এই অংশটা তো অনেকটা বড়, সেজন্য একটা পর্বে শেষ হবে না, আজকে পর্ব এক। চলো শুরু করা যাক। প্রথমেই আসি ঘনত্ব কাকে বলছে। ঠিক আছে, তোমরা একটা 1 লিটার জলের বোতল নেবে, আর ধরো একই রকম বোতলে 1 লিটার তেল আছে, এরকম দুটো নেবে। দুটো নিয়ে যদি তুলনা করো, দেখবে যে তেলের বোতলটা বেশি ভারী লাগছে জলের বোতলের তুলনায়। কেন? কারণ তেলের ঘনত্ব বেশি, সেই জন্যই ওটার যে ভর সেটাও বেশি। এবার এই ঘনত্বটা কী কাকে বলছে? ঘনত্বের সংজ্ঞা হলো একক আয়তনের কোনো বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে। একক আয়তন, আয়তনটা মানে একক হতে হবে, যেটা নেব সেটা নির্দিষ্ট হবে, কোনো বস্তুর যে ভর সেটাকে বলছে হলো তার ঘনত্ব। ঘনত্বকে প্রকাশ করা হয় ওই বস্তুর ভর বাই আয়তন দিয়ে। এটা যে কোনো কিছুর ক্ষেত্রে মাপা যেতে পারে। ধরো একটা কাঠ, সেটার ঘনত্ব কত সেটা জানার জন্য কি করা যেতে পারে, সেই কাঠটার ভর নেব এবং সেই কাঠটা কতটা আয়তন আছে সেটা নেব, এই ভরকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনত্ব পেয়ে যাব। ঘনত্ব বের করার ক্ষেত্রে ভর আর আয়তনটা সর্বদা একই এককে নেব, মানে এসআই ইউনিট যদি নিই, মানে ভর যদি হয় কেজিতে, আয়তন তখন হবে হলো মিটার কিউব বা ঘনমিটারে। মানে দুটোকে একই হতে হবে, একই মানে কি বলবো, নয় এসআই এককে হতে হবে, নয় সিজিএসে হতে হবে, দুটোকে একই হতে হবে, এই রকম একই। ঠিক আছে, আবার ধরো যদি সিজিএস এককে নিই, ভরটা ধরো গ্রাম আছে, তাহলে আয়তনটা হবে ঘন সেমি বা সেমি কিউব, ঠিক আছে, সেন্টিমিটার কিউব, এইভাবে। তাহলে ঘনত্ব কি? দেখো ভর বাই আয়তন, সেই জন্য বলছি কি একক আয়তনের কোনো বস্তুর ভরকে বস্তুর ঘনত্ব বলে। এবার দেখো সিজিএসে ঘনত্বের একক কি? গ্রাম পার ঘন সেমি, এটাকে গ্রাম পার সেন্টিমিটার কিউবও লিখতে পারো। ঘন কথাটার অর্থ হলো কিউব, ওকে। তারপর হলো এসআইতে ঘনত্বের একক কেজি পার ঘনমিটার বা কেজি পার মিটার কিউব। ঘন মানে হলো কিউব বোঝাতে, মানে কোনো কিছু টু দি পাওয়ারে স্কোয়ার নয়, কিউব আছে, তিন আছে, সেইটা বোঝাতে বার করা হচ্ছে। যেমন তোমাদের বইতে আছে যে একটা একই রকম বোতল নেওয়া হয়েছে, একই রকম সেম বোতল দুটো নেওয়া হয়েছে, দুটো বোতলেরই আগে ওজন করা হয়েছে, যে ওজন প্রায় নগণ্য, মানে যে ওজনটাকে তোমার স্প্রিং তুলায় চাপালে কোনো ওজনের পরিবর্তনই হচ্ছে না, মানে বোতলগুলোর প্রায় ওজন নেই বললেই চলে। আচ্ছা, আর এখানে বলে রাখি, পৃথিবীতে কিন্তু কোনো কিছুর ওজন নেই এরম হয় না, কিছু না কিছু আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ওজনটা এতই কম হয় যে সেক্ষেত্রে সেটা দেখায় না। ঠিক আছে, ধরো দুটো বোতল খুব হালকা বোতল নিয়েছো এবং দুটো একই গড়নের, মানে গঠনটা একই, শেপ একই, সেটা নিয়েছো। এবার একই আয়তনেরও বোতল, কিন্তু দুটো বোতলের আয়তন একই, ধরে নাও দুটো 1 লিটার করে বোতল নিয়েছো। এবার এই দুটো বোতলের মধ্যে একটাতে এমনি জল ভরেছো আর একটাতে নুন জল ভরেছো, দুটো বোতলকে যদি ওজন করো বা স্প্রিং তুলায় মাপো, দেখবে যে যেটাতে নুন জল আছে সেটা কিন্তু বেশি ভারী, বা সেটার ক্ষেত্রে যে তোমার ওই স্প্রিং তুলায় যে এককটা দেখাচ্ছে সেটা বেশি। কেন? কারণ নুন এবং জল এই দুটো মিলে যে জলের ঘনত্ব সেটা বেড়ে গেছে, তার ফলে ঘনত্ব বাড়লে কিন্তু কী হবে, বস্তুটার ভরও বাড়বে। বোঝা গেল? এবার জলের ঘনত্ব কত আমরা জানি, জলের ঘনত্ব হলো 1 গ্রাম পার ঘন সেমি, এটা মনে রাখতে হবে তোমাদের ক্ষেত্রে, কারণ এটা দিয়ে প্রশ্ন আসে পরবর্তীতে, পরে যখন তোমরা আরও উঁচু ক্লাসে উঠবে, এইটা দিয়ে বিভিন্ন অঙ্কের বিভিন্ন জায়গায় এককটা বসাতে হয়, মানে ভ্যালুটা বসাতে হয়, সেজন্য মনে রাখবে। চলো এখন জলের ঘনত্ব নির্ণয় করা যাক। জলের ঘনত্ব নির্ণয় করতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হলো ভর আর একটা হলো আয়তন। প্রথমে আয়তনটা নিয়ে নিই। ধরো তুমি 1 লিটার জল নিয়েছো, নির্দিষ্ট জল নিয়েছো 1 লিটার। 1 লিটার মানে হলো 10 কিউব ঘন সেমি জল, বা 10কে তোমার ঘন করলে কত হয়, 1000। 10কে ঘন মানে 10×10×10 করলে 1000 হচ্ছে, 1000 ঘন সেমি, মানে 1 লিটার মানে হলো 1000 ঘন সেমি। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে, কারণ এটা একটা ডেটা, মানে 1 লিটার মানে হলো 1000 ঘন সেমি। ঠিক আছে, আবার 1 কেজি জল মানে হলো, কেজিকে আমরা কিসে নিচ্ছি, গ্রামে নিচ্ছি, ঠিক আছে, তাহলে 1 কেজি জল মানে হলো 1000 গ্রাম, তাহলে 1
দেখো 1000 ঘনসেমি জলের ভর হলো 1000 গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম, এটা আমরা জানি। 1 ঘনসেমি মানে হলো 1000 বাই 1000, দুটো কাটাকুটি হয়ে গিয়ে হলো 1 গ্রাম পার ঘনসেমি। তাহলে জলের যে ঘনত্ব সেটা হলো 1 গ্রাম পার ঘনসেমি। এটা কিন্তু মনে রাখতে হবে, অনেকে এই পার ঘনসেমিটা দেয় না, নয় পার সেমি লেখে, ঘনটা লিখতে ভুলে যায়, বা অনেকে এই অংশটা লিখতেই ভুলে যায়। সেজন্য খুব ভালো করে মনে রেখে এই জায়গাটা লিখতে হবে তোমাদের। আমাদের বইতে একটা অঙ্ক আছে, সেটা চলো দেখে নিই। একটা 2 লিটার মাপের বোতল একটি তরল দিয়ে ভর্তি করা হলো, সম্পূর্ণ ভর্তি করা হলো, মানে এটার আয়তন কত পেয়েছি? 2 লিটার। আচ্ছা, যখনই এরকম ফিজিক্সের অঙ্ক পড়বে, মানে ফিজিক্যাল সায়েন্সের কোনো অঙ্ক পাবে, কী কী পেয়েছি লিখতে থাকবে, সাথে সাথে পুরোটা পড়ার আগেই যেটা পাবে সেটা লিখে ফেলবে। তারপর বলছে স্প্রিং তুলায় বোতলটির ভর হয় 4 কেজি। তাহলে বোতলটির ভর হলো 4 কেজি। এবার কি বলেছে, ধরে নেওয়া যাক ফাঁকা বোতলটি এত হালকা যে স্প্রিং তুলায় সেটাকে ঝোলালে স্প্রিং তুলার কাঁটা নিচে নামে না। মানে বলতে চাইছি এখানে যে বোতল আছে সে বোতলটা এত হালকা যে তার ভর নগণ্য। ঠিক আছে, তাহলে এখানে এইটা হলো তরলের আয়তন আর এটা হলো তরলের ভর। বলতে চাইছে যে বোতলের ভর নগণ্য, তাই সেটাকে হিসাবে নেওয়া হচ্ছে না। ঠিক আছে, এবার বলছে বোতলে যে তরলটি নেওয়া হয়েছে তার ঘনত্ব কত। এই ঘনত্বটা আমি দুটো এককেই বের করব, সিজিএস এককেও বের করব আর এসআই এককেও বের করব। তোমাদের বইতে সিজিএস আছে, চলো সেটা আগে দেখে নেব। সিজিএসের পুরো নাম কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। ঠিক আছে, তাহলে তরলটার আয়তন বলেছিল 2 লিটার। এই লিটারটাকে আমরা কিসে নেব? সিজিএস এককে নিলে আয়তনের কি হয়, এখানে আয়তন কত? 2 লিটার। 1 লিটার মানে কত তোমাদের বইতে ছিল? 1000 ঘন সেমি। তাহলে 2 লিটার মানে হলো 2 × 1000 ঘন সেমি। সেমি কথাটা কিন্তু লিখতে হবে, তাহলে হলো 2000 ঘন সেমি। ওকে, আর তরলের ভর কত? কেজি। তরলের ভর হলো 4 কেজি। এটা কেজিতে আছে, কেজি মানে হলো এসআই এককে আছে, এটাকে সিজিএসে নিয়ে আসতে হবে। সিজিএস মানে হলো সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এটাকে গ্রামে নিয়ে আসতে হবে। 4 × 1000, 4000 গ্রাম। বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে এর ঘনত্ব কত হবে? এখানে লিখবে তরলটির ঘনত্ব, তরলটির ঘনত্ব ভর বাই আয়তন, ভর বাই আয়তন। ভর কত? 4000, আয়তন কত? 2000। পাশে একক লিখতে হবে, ওপরে ছিল গ্রাম তাই গ্রাম, আর নিচে হলো আয়তন, তাই আয়তন অংশটা পার বা বাই চিহ্ন দিয়ে লিখব, ঘন সেমি। তাহলে কাটাকুটি করলে হবে কত? 2 গ্রাম পার ঘন সেমি। এটা হলো সিজিএস এককে বেরোলো, তাহলে এই তরলটার ঘনত্ব হলো 2 গ্রাম পার ঘন সেমি। ঠিক আছে, এবার করব এসআই এককে, এসআই এককে করব। এবার করব এসআই পদ্ধতি, মানে হলো স্ট্যান্ডার্ড ইউনিট। এসআই পদ্ধতিতে মানে ভর, ভরকে মাপা হয় হলো কেজিতে, দৈর্ঘ্যকে মাপা হয় মিটারে এবং সময়কে সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তরলটির আয়তন কত দিয়ে দিয়েছিল? কত? 2 লিটার। আচ্ছা, এসআই পদ্ধতিতে আয়তন মানে কততে নেওয়া হয়? ঘন মিটারে নেওয়া হয়। আগে এককটা পাশে লিখছি, ঘন মিটার। হ্যাঁ, তাহলে আমরা জানি 1 লিটার সমান সমান 0.001 ঘন মিটার। তাহলে 1 লিটার মানে হলো 0.001 ঘন মিটার। এটা মনে রাখতে হবে, কিন্তু সমস্ত জিনিস তোমরা জানতে পারবে না। তাহলে 2 লিটার মানে কত? 0.01 × 2, 0.002 ঘন মিটার, বা মিটার কিউব একই, এরা মিটার লিখে মাথায় কিউব লিখলেও হয়। বুঝতে পেরেছো? এবার হলো তরলের ভর, তরলের ভরটা কিসে ছিল অঙ্কতে? কেজিতে, কেজিটাই এসআই এককে মাপা হয়। তাহলে তরলের ভর হলো 4 কেজি, কেজিটা কেজিতেই থাকবে। তাহলে ঘনত্ব কত? ভর বাই আয়তন, ভর কত? 4,
आयतन हलो 0.002, एकक हलो कि केजी पर घनमीटर। এটাকে চার হলো, এটা দুই মানে দুইয়ের নিচে এক হাজার, তার মানে চার ইন্টু এক হাজার বাই দুই, এখানে হলো কেজি পার ঘনমিটার। এই কেজি পার ঘনমিটার কিন্তু সব জায়গায় লিখতে হবে। আচ্ছা, অনেকে বলে দিই এখানে, অনেকে কী করে এককগুলোর তলায় এরকম কমা কমা দিয়ে যায়, এটা কিন্তু লেখা যাবে না, ঠিক আছে? এককে কখনো কমা হয় না, কেজি পার ঘনমিটার কথাটা প্রত্যেক লাইনে লিখতে লিখতেই যেতে হবে। তাহলে এখানে দুই দিয়ে চারকে কাটলে হয় দুই, তাহলে হলো 2000 কেজি পার ঘনমিটার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো, নয় সিজিএস নয় এসআই। এবার এখানে দেখো, তোমাদের ঘনত্বটা কিন্তু মেনশন করেনি কিসে করবে, মানে কোন এককে করবে। এখানে যদি একটা মেনশন করে দিত যে কেজি পার মিটার কিউবে বের করো, তাহলে কিন্তু এই পদ্ধতিতেই করতে হতো। বা যদি মেনশন করে দিত যে গ্রাম পার সেন্টিমিটার কিউবেই করো, তাহলে এই পদ্ধতিতে করতে হতো। তাই জন্য আমি বলবো দুটোতেই প্র্যাকটিস করে রাখো, তার জন্য কিন্তু তোমাদের সুবিধা হবে। এবার কিছু কিছু ডেটা এখানে মনে রাখতে হবে, যেমন এখানে এক লিটার মানে হলো 0.001 ঘনমিটার, এটা মনে রাখতে হবে, কিছুই করার নেই, ঠিক আছে? এই ক্যালকুলেশন যদি তোমরা পরীক্ষায় করতে বসো অঙ্ক আর হবে না, সেজন্য এইটা যেমন মনে রাখতে হবে সূত্রের মতো। যেমন এই যে আয়তন মানে হলো, এই ঘনত্ব মানে হলো ভর বাই আয়তন, এটাও মনে রাখতে হবে। তার সাথে এক লিটার মানে হলো, তোমাদের বইতে যেটা লেখা আছে যে এক লিটার মানে হলো 1000 সেন্টিমিটার কিউব বা ঘন সেমি, সেটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এইগুলো অঙ্ক করার জন্য কিছু কিছু জিনিস এগুলোকে মনে রাখতে হবে। তাছাড়া এখানে তো তোমরা জানোই যে 1 কেজি মানে হলো 1000 গ্রাম, তাহলে 4 কেজি মানে হলো 4000 গ্রাম। তোমাদের বইতে দেখো আরও একটা অঙ্ক আছে, সেটা হলো পারদ একটি তরল যার ঘনত্ব খুব বেশি, পারদের ঘনত্ব হলো 13.6 গ্রাম পার ঘন সেমি, এটা দিয়ে দিয়েছে তোমাদের। তাহলে কী দিয়ে দিয়েছে সেটা আগে লিখে নেবে, পারদের ঘনত্ব দিয়েছে, সেটা কত? 13.6 গ্রাম পার ঘন সেমি। বা তোমরা এমনি কথাতে এরকম গ্রাম পার ঘন সেমি এরকমও লিখতে পারো, ঠিক আছে? এখান থেকে বলেছে ভর বের করতে বলেছে, তাহলে পারদের ভর আমরা জানি না, সেটা বের করব। আর এই পারদের ভর যে যখন বের করব, আয়তন তখন কত হবে? আয়তন তখন হবে 1 লিটার। পারদের আয়তন দিয়েছে কত? 1 লিটার, ঠিক আছে? এবার আমরা কি জানি, ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। এক্ষেত্রে ঘনত্ব কত? 13.6 গ্রাম পার ঘন সেমি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আয়তনটা কিসে আছে? ঘন সেমিতে, ঠিক আছে? এটাকে লিটারে নেব। তাহলে দেখো, 1 লিটার মানে হলো 1000 ঘন সেমি, তাহলে এখানে লিখছি 1 ঘন সেমি, এখান থেকে কি পাই? পারদের ভর 13.6 গ্রাম। তাহলে 1 লিটার মানে 1000, 1000 ঘন সেমি পারদের ভর 13.6 × 1000, 6, 1, 2, 3 পয়েন্ট বসলো, কেটে গেল এত গ্রাম, ঠিক আছে? মানে হলো 13,600 গ্রাম, ঠিক আছে? তাহলে এখানে দেখো কিসে উত্তর চেয়েছে, কত গ্রাম, তাহলে 13,600 গ্রাম উত্তর হলো। 1 লিটার পারদের ভর 13,600 গ্রাম, বুঝাতে পারলাম? তাহলে এই অঙ্কটা করার জন্য তোমাদের এইটা মুখস্থ রাখতে হবে, সেটা হলো কি, যে 1 লিটার সমান সমান হলো 1000 ঘন সেন্টিমিটার, এইটা যখনই বসাবে। আর এই জায়গাটা থেকে আমরা কি বুঝতে পারছি, যে 1 ঘন সেমির যে ভর সেটা হলো 13.6, তাহলে 1000 ঘন সেমি হলো জাস্ট গুণ করে দেবো, তাহলেই বেরিয়ে যায়। এরপরে তোমাদের বইতে একটা প্রশ্ন আছে, সেটা হলো জলের উপর তেল ঢালে তেল ভাসে, ধরো জলের উপর সর্ষের তেল ঢেলেছে, সর্ষের তেল ভাসছে, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে সর্ষের তেল যেটা সেটার ভর সেটা কি জলের থেকে হালকা, সেজন্যই জলের উপরে ভাসছে।
তাহলে এখান থেকে কি বলা যায় যে এক লিটার জলের যে ভর তার থেকে এক লিটার সর্ষের তেলের ভর কম হবে। ঠিক আছে, কম মানে কি ও মানে ভর কম, সেজন্যই জলের থেকে হালকা, সেজন্যই ও ভাসে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, তোমরা এই ভিডিওকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো, আর জয়েন বাটন আছে সেটাও ক্লিক করতে পারো, সেখান থেকে তোমরা বিশেষ কিছু সুবিধা পেতে পারো। থ্যাংক ইউ।